তো হাই ফ্রেন্ডস, আমি প্রণব। আমি তানিয়া। তোমরা দেখছো বং প্রণব তানিয়া। তো আজকে হচ্ছে মঙ্গলবার, কালী পুজোর পরের দিন। আমাদের পাড়ায় আজকে ফাংশন আছে, তো সেটারই আয়োজন শুরু হয়ে গেছে। তো বিভিন্ন রকম অনুষ্ঠান হবে, সেটাতেই আমরা এখন থেকে মানে আজকে এখন বাজে হচ্ছে কটা সেটা বলে তিনটে চলবে, চারটে বেজে যাচ্ছে, ঠিক আছে। সবাই আমাদের খাওয়া দাওয়া হয়েছে, এবার আমরা ওখানে পুরোপুরি রেডি হয়ে চলে যাবো। তোমার দাদা ভাই তো রেডি হয়ে গেছে, যেহেতু পাড়ায় অনেক কাজ আছে চলে যেতে হচ্ছে। আর 4:30 থেকেই মোটামুটি অনুষ্ঠানটা মানে স্টার্ট করার চিন্তা ভাবনা আছে। তা আমরা পাড়ার যেহেতু খুবই আমরা অনেক বিজি, তো তোমাদেরকে আজকে মেনলি ফাংশনটা মানে অনুষ্ঠানটা যে শেয়ার করার ইচ্ছা আছে ব্লগের মাধ্যমে। তো তোমরা অনুষ্ঠানটা দেখো, কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তো চলো এখনকার জন্য টাটা, রেডি হয়ে নিই, রেডি হয়ে নিই পাড়ায় গিয়ে বসবো। তো দেখো বন্ধুরা, আমি পুরো রেডি হয়ে গেছি, চলো ফাংশনে যাওয়া যাক। আমি ওখানে চলে যাচ্ছি, গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখনো স্টার্ট হয়নি ফাংশন, এরা প্রিপারেশন নিচ্ছে, দেখে নাও। দেখো কিরম সব ড্রেসআপ হয়ে গেছে, দেখে নাও। তারপরে বিশ্বনাথ নস্কর, তারপরে অমিয় নস্কর, এরপরে আছে আমাদের কার্তিক নস্কর, সোনালী মন্ডল, সোনালী মন্ডল, নিরঞ্জন, নিরাপদ ঘোষাল, নিরাপদ ঘোষাল, কমল কৃষ্ণ নস্কর, গোবিন্দচন্দ্র সর্দার, তপন তপন নস্কর, আমাদের আর একজন অতিথি আছেন মাননীয় কালীপদ নস্কর। অতিথি বরণ পর্ব আমরা শুরু করেছি। হাততালি বাজান, হাততালি দাও, হাততালি দাও। আমাদের কাছে সময় নেই, মাঝখানে আমি অনুরোধ করব দু একটা কথা বলার জন্য। সেবা সমিতি দেখতে দেখতে আজকে অনেক বছরে আমরা উপস্থিত হয়ে গেলাম। আমাদের কালী পুজো উপলক্ষে যে অনুষ্ঠান এবং আরো আরো অনেক অনুষ্ঠান উপস্থাপন করছে, এদের উৎসাহ এবং আগামী দিনে যাতে আরো আরো সহযোগিতা পায় আপনাদের কাছ থেকে, তার জন্য সবাইকার কাছে আমি এবং আমি ক্লাবের একটা সাধারণ মেম্বার হিসাবে এদের উৎসাহ আগামী দিনে এইরকম যেন বজায় থাকে, তার জন্য সমস্ত ক্লাব সদস্যদের বিশেষভাবে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটা চালিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। বিশেষ কিছু তুমি গ্রহণ করো।
সবাই সামনে আসুন, সামনে সামনে, তা নাহলে বাচ্চারা উৎসাহ পাচ্ছে না, বাচ্চারা ওদের হাততালি দিতে হবে তো। সামনে একদম সামনে আসে বসে। আমি আজ কবি সুকান্তের ঘুম নেই কাব্যগ্রন্থের প্রিয় তামাশু কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে।
উনি মঞ্চে এসে উপস্থিত হন যেন আমাদের বিশেষ অতিথি Oh, yeah.